গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজ অনেকদিন পর আবার একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর আজকে ব্লগটা আমি শুরু করেছি ইভিনিংয়ে, এখন ঘড়িতে বাজে 6টা আর আজকে ওয়েডনেসডে মানে বুধবার। তো বুধবার বিকেল 6টা দিয়ে আমি নিজের ব্লগ শুরু করলাম। আর আজকে ব্লগে কি শেয়ার করব, আজকে ব্লগ যে শেয়ার করব সেটা হচ্ছে যে ঠান্ডা অনেক পড়ে গেছে আর আজকের ডেটটা হচ্ছে যে 22 তারিখ। তা মোটামুটি ক্রিসমাস আর তিন দিন পরে ক্রিসমাস, 25শে ডিসেম্বর। তোমাদের সবাইকে অ্যাডভান্স জানিয়ে দিলাম, ক্রিসমাসে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর ক্রিসমাস যখন চলে এসে আর বাচ্চাদের বড়দের সবার বায়না একটাই, কেক খাওয়ার কথা। তা ছেলে অনেকদিন ধরে বলছে কেক 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 কেক, বাট এমন সেমন কেক করে দিলে হবে না, যেহেতু ক্রিসমাস কিছু স্পেশাল করতে হবে। তাই আজকে ভাবছি একটু চকলেট কেক বানাবো। আর পরপর কয়েকটা চকলেট কেকের ভিডিও প্রায় দেখা হচ্ছে, কয়েকটা ইউটিউব বন্ধুরা সুন্দর সুন্দর চকলেট কেকের ভিডিও শেয়ার করছে। তাই ওদের রেসিপি প্লাস আমার, আমি যেভাবে বানাই মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা কেকের রেসিপি আজকে বানাবো, কেক বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো আগে একটু কফি খেয়ে নেব, চা বা কফি যে যেটাই খায়। তো ছেলে বলছে কফি খাবে, একটু কফি খেয়ে নিই, তারপরে কেক বানাতেও ভালো লাগবে, কফি খাবো কেক বানাবো। তো চলো কফিটা করে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে একটু কথা বলবো, তারপরে তো কেক আছেই। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। বন্ধুরা কফি নিয়ে চলে এসেছি আর এখন প্রথমে কফি খেয়ে নেবো, আর কফি বিস্কিট আমি ছেলে দুজনেই খেয়ে নেবো, কফি খাওয়ার পরেই যাব কেক বানাতে। চলো দেখতে থাকো তোমরা, আমি চলে এসেছি কফি নিয়ে। ঠান্ডার সময় কি বলতো, যতই চা খাও, ঠান্ডার সময় তুমি যতই চা খাও, চায়ের মজা আলাদা আর কফির মজা আলাদা। আর আমি খুব চা প্রেমী, আমার মোটামুটি চা খুব ভালো লাগে, কিন্তু সারাদিনে 2 থেকে 3 বার, তার বেশি না। আর দেখো ছোটবেলা সেই মেমোরেবল প্রজাপতি বিস্কুট আমার খুব ভালো লাগে, বিকেলে চায়ের সাথে এরকম বেকারি বিস্কুট, টোস্ট জাতীয় বিস্কুট খুব ভালো লাগে খেতে। আর কফিটা জানো তো আমি ডালগোনা স্টাইলে বানিয়েছি, সেই আগে ভালো করে ফেটিয়ে তারপরে যে কফিটা বানায়, এইভাবে কফি বানিয়ে খাবে বাড়িতে দেখবে খুব ভালো হয়, ডালগোনা স্টাইলের কফি। কফিটাও খাওয়া হয়ে যাক, তারপর আমি কেকের ব্যাটার কী করে বানাচ্ছি, কেক কী করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা কফি টফি খেয়ে এবার চলো যাব কেক বানাতে। আর কেক বানানোর আগে কয়েকটা কথা আমি বলে রাখলাম, আমি ঘরোয়া পদ্ধতিতে কেক বানাচ্ছি, যেটা যেভাবে আমি সবসময় বানিয়ে থাকি, কেন অনেকের বাড়িতে হয়তো হ্যান্ড ভেসেলস থাকে না, মাইক্রোওয়েভ থাকে না, তাই আমি চায়ের কাপে মেপে আর প্রেশার কুকারে স্টিম করে আমি কেকটা বানাবো। বানানোর সময় যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানিয়ে দিও। আর এছাড়া আমি ইউটিউবে কয়েকটা বন্ধুদের কেকের রেসিপি দেখে ইন্সপায়ার হয়ে নিজে চেষ্টা করছি বাড়িতে ফার্স্ট টাইম চকলেট কেক বানানোর জন্য। এছাড়া এমনি ম্যাঙ্গো কেক, ফ্রুট কেক, নর্মাল কেক আমি এগুলো অনেকবার বানিয়েছি, বাট এইভাবে চকলেট কেক কোনোদিন বানাইনি। তাই দেখলাম ওদের ভিডিওতে ওরা খুব সুন্দরভাবে বানিয়েছে, তা সেই আমিও চেষ্টা করলাম, করছি আজকে কেক বানানোর। চলো ঘরোয়া পদ্ধতিতে কী করে কেক বানানো যায় তোমাদের আমার রান্নাঘরে নিয়ে গিয়ে দেখিয়ে দিই। বন্ধুরা কেকটা বানানোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, আমি দেখো এরকম একটা বোল নিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা মাখার জন্য, আর এরকম একটা ভেসেল নিয়ে নিয়েছি। এখন আমি সবচেয়ে সবার প্রথমে 1 কাপের মতো, এই কাপের মাপ করি আমি সব কিছু নেবো, 1 কাপের মতো আমি নিয়েছি ময়দা,
আর 1 কাপ ময়দা আমি এখানে দেবো, হাফ কাপের মতো চিনি, হাফ কাপের মতো চিনি এখানে মাস্ট। তো এখানে দেখো আমি 2 চামচের মতো চকলেট পাউডার দেবো। যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ইনো, ইনো তোমরা যে কোনো ফ্লেভার নিতে পারো। আমি এখানে হাফ চামচের মতো, হাফ চামচ থেকে একটু বেশি নিয়েছি, প্রায় হাফটা আমি ইনো নিয়েছি। এবার সমস্ত উপকরণটা আমি ভালো করে মিক্স করে নেবো। চিনিটা গ্রেট করে নিয়েছি, আমাদের ব্লেন্ড করতে সাহায্য হবে, খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি উইথ এগ, এগ দিয়ে আমি বানাবো কেকটা। আর দেখো চকোবাটারটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি আমি এখানে একটা গোটা ডিম ব্যবহার করবো। আমি ব্যবহার করছি হাফ কাপ দুধ, আস্তে আস্তে করে মিক্স করতে হবে। চলো এবার অল্প অল্প করে তেল দিয়ে আমি মিক্সারটাকে মাখতে থাকি। তোমরা চাইলে এটা ব্লেন্ডার দিয়ে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বা মিক্সার গ্রাইন্ডার মধ্যেও মিক্স করে নিতে পারো, তাতে খুব সুন্দর ফাইন হয়। বাট আমি তোমাদের ঘরোয়া পদ্ধতি, যাদের বাড়িতে ব্লেন্ডার নেই, যাদের বাড়িতে মিক্সার নেই, তারা কি কেক বানিয়ে খাবে না, তাই আমি একদম সহজ পদ্ধতি দেখাচ্ছি তোমাদের। প্রায় 5 মিনিটের মতো আমি এটাকে মিক্স করবো, দেখবে খুব ফাইন একটা মিক্সার তৈরি হয়ে যাবে। তোমরা 5 মিনিট এইভাবে মিক্স করার পরে তোমরা টেক্সচারটা দেখতে পাচ্ছ, পুরো একটা চকলেটের মতো ব্যাপার রয়েছে, কোনো লাম্পস নেই, কোনো দানা দানা ব্যাপার নেই, পুরো স্মুথ একটা পেস্ট তৈরি। এরপরে আমি এখানে যেহেতু চকলেট, চকলেটের সাথে ড্রাই ফ্রুটস, তো এখানে আমি কিছু কিসমিস দিয়ে দিচ্ছি, আর উপর থেকে গার্নিশ করার সময় আমি আরও কিছু কাজু কিসমিস দেবো। তো দেখো এটাকে আরেকবার মিক্স করে নিলাম ভালো করে। আর মোরব্বা, টুটি ফুটি বা প্লাম ফ্রুটস, আমি এই ধরনের জিনিস কিছু দিলাম না, যেহেতু আমার বাড়িতে এগুলো দিয়ে কেক খেতে চায় না, তাই আমি এইভাবে শুধু ড্রাই ফ্রুটস দিয়ে কেকটা বানালাম। চলো এবার এটাকে বেক করবো। তাই প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, তারপরে এরকম ময়দা দিয়ে ব্রাশ করে নিচ্ছি, তাতে কী হবে কেকটা উড়বে না, আর কোনো টিস্যু পেপার বা কোনো বাটার পেপার দেওয়ার দরকারও পড়বে না। তো দেখো আমি এবার এর মধ্যে ঢেলে কেকটাকে, আমি এর মধ্যে যেহেতু বেক করবো তাই এর মধ্যে আগে ঢেলে নিচ্ছি। এরপরে এটাকে কাজু আর কিসমিস দিয়ে উপরে গার্নিশ করে দেবো, তাতে কি হবে বেক করার সময় কাজু কিসমিসগুলো উপরে উঠে থাকবে না, সেট হয়ে যাবে। তো বন্ধুরা, যেহেতু আমি কেকটাকে প্রেশার কুকারে বানাবো আর একদম ঘরোয়া উপায়, আমি পারলে মাইক্রোওভেনও তোমাদের দেখাতে পারতাম, বাট আমি যেহেতু ঘরোয়া উপায় বানাবো তাই আমি প্রেশার কুকারটাকে 10 মিনিট দিয়ে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা দেখো প্রিহিট হয়ে গেছে, এরপরে আমি প্রেশার কুকারটায় কেকের বাটিটা দিয়ে দেবো। তার জন্য দেখো এরকম একটা পুরনো বাটি বা থালা প্রথমে প্রেশার কুকারের নিচটা একদম দিয়ে দিয়েছি, নাহলে কেকটা পড়ে যাওয়ার চান্স থাকবে। এরপরে আমি কেকের বাটিটাকে, দেখো কেকের বাটিটাকে এইভাবে দিয়ে দেবো। এরপরে আমি কেকের ঢাকনিটাকে বন্ধ করে দিচ্ছি, আর এই যে সিটিটা, সিটিটা আমি খুলে নেব। এরপরে প্রেশার কুকারটাকে আমি একটু জোরে করে দেবো অন্তত 5 মিনিটের জন্য, তারপরে আমি একদম সিমে আরও 20 মিনিটের জন্য এটাকে বেক করতে দেবো। বন্ধুরা চলো, কেক তো বেক করতে দিয়ে দিয়েছি, আর দেখি এবার আমার কেকের কি কন্ডিশন। তো চলো তোমাদের কেকের কন্ডিশনটা দেখাই। তো দেখো ঢাকনাটা খুব গরম, খুব কষ্টে ঢাকনাটা খোলা হয়েছে, আর ঢাকনাটা খোলার পরে সবার ফার্স্ট তোমরা দেখো, ওয়াও, জাস্ট ওয়াও মনে হচ্ছে। আমি এখানে কেকটা ঠিকঠাক করে বেক হয়েছে কিনা ইজিলি, কিন্তু দেখো এখনো হয়নি, এতটা বাকি আছে। এক সাইড দিয়ে দেখলাম হয়ে গেছে, এক সাইড দিয়ে দিচ্ছি, মানে মিডিল পোর্শনটা একটু বাকি আছে, একদম মিডিল পোর্শনটা। বাট কেক খুব সুন্দর বেক হয়েছে। দেখ এটা আমি এই অবস্থায় এটাকে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ। বন্ধুরা দেখো কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে কেকটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর দেখো ছুরি দিয়ে চারিদিকে আমি কেটে কেটে এইভাবে দেখিয়ে দিচ্ছি, পুরো ছুরিটা পরিষ্কারভাবে বেরোচ্ছে। এবার চলো এটাকে আমি ঠান্ডা করে সার্ভ করবো। বন্ধুরা দেখো কেকটার এই অবস্থা, মোটামুটি কেক দেখেই মনে হচ্ছে যে কেকটা ভালো হয়েছে, বাট উপরেটা দেখছো অনেকটা বেক হয়ে যাওয়ার জন্য ফেটে গেছে। তোমরা পারলে ওপরে যদি গার্নিশ করতে চাও তাহলে ওপরটায়
হালকা করে স্লাইস একটু কেটে বাদ দিয়ে উপরে যে কোনো ক্রিম দিয়ে চকলেট ক্রিম বানিয়ে বেক ডেকোরেশন করে নিতে পারো। ছেলে বলেছিল জেমস দিয়ে ডেকোরেশন করতে, বাট কোনো কিছু মানে জেমস দিয়ে ডেকোরেশন করলে এটা আটকাবে না, তাই জেমস দিয়ে আর ডেকোরেশন করবো না। থাক চলো এবার কেকটা খেয়ে দেখি কিরম এক্সাইটসে কাটবে। আর বাড়িতে যখনই কেক বানানো হয় ছেলেই এইভাবে কেকটা কাটে, ওর কেক কাটতে খুব ভালো লাগে। দেখি এবার প্রথমে কেকটা দেখো এখনো গরম রয়েছে, দেখছো তোমরা কেকটা দিয়ে ভাপ বেরোচ্ছে, কেকটা এখনো গরম। আর দেখো কেকটা কতটা গরম এখনো, আর দেখো কেকটা একদম সফট হয়েছে। এবার ছেলে খেয়ে বলবে কেকটা কেমন হয়েছে। ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি সব ঠিক আছে? হ্যাঁ। তাহলে বন্ধু ছেলেরা ছেলে তো বলছে কেকটা ভালোই হয়েছে, আর আমিও দেখতে পাচ্ছি যে কেকটা ভালো হয়েছে। তো চলো খেয়ে টেস্ট করে তোমাদের জানাই কেকটা কেমন হয়েছে। আর কেকটা এখনো বেস্ট ভালো গরম আছে, যেমনই কেকটা ঠান্ডা হয়ে যাবে তখনই দেখবে কেকটা আরো সফট স্পঞ্জি হয়ে যাবে। কেকটা সবকিছু পারফেক্ট, মিষ্টি তারপরে স্পঞ্জি ভাব, কিন্তু একটু গরম আর একটু ঠান্ডা হবে। কিন্তু ছেলের তো তর্স হয়েছে না, যখন থেকে ওটাকে বেক করে নামিয়েছি তখন থেকে বলছে কাটো কাটো আমি খাবো। যাক বাচ্চার শখের জন্য করে দিয়েছি, আর বাচ্চা যদি শখ করে খেতে চায় তাহলে কোন মা খেতে দেবে না বলো। চলো আমাদের কেক টেক খাওয়া হয়ে যায়। আর তো বন্ধুরা কেক টেক খাওয়ার পরে হাজব্যান্ড এসছে, এবং হাজব্যান্ডকেও কফি কেক দুটোই করে দেওয়া হয়েছে, খেলো। খেয়ে এখন ভিডিওটাকে এখানে স্টপ করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।